অনিয়ম ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বিএনপিপন্থী 101 আইনজীবী। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বার ভবনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, 101 জন আইনজীবী রাষ্ট্রপতির কাছে ইসির বিরুদ্ধে আবেদন নিয়ে যান। এর আগে 14 ডিসেম্বর সিইসি সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন করেন 42 বিশিষ্ট নাগরিক।